নমস্কার দর্শক বন্ধু, হেলথ ইম্প্যাক্ট বাংলায় আপনাদের স্বাগত। কোলেস্টেরল এই শব্দটা বাঙালির জীবনে অত্যন্ত ওতপ্রোত ভাবে জড়িত। রক্তে কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি পাওয়া মানে কিন্তু আমাদের একটা উদ্বেগ বা চিন্তার সূচনা হয়। কিন্তু এই উদ্বেগ বা চিন্তার জায়গা থেকে দাঁড়িয়ে আমরা যদি জানতে পারি যে আদতে কি কি খাওয়া দাওয়া বা কি ধরনের জীবনধারা পরিবর্তনের মাধ্যমে আমরা কোলেস্টেরলকে নিয়ন্ত্রণে রাখতে পারি, হাতের মুঠোয় রাখতে পারি, বেঁধে রাখতে পারি, তাহলে কিন্তু আমরা সকলেই উপকৃত হই। আর এই কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি পেলে সেই সমস্ত মানুষেরা, সেই সমস্ত রোগীরা কি ধরনের ডায়েট মেনে চলবেন, কি খাবেন কি খাবেন না, কিংবা কোন খাবারগুলো এড়িয়ে চলতে হবে এবং কিভাবে সুস্থ জীবন পাবেন, কোলেস্টেরলকে কিভাবে নিয়ন্ত্রণে রাখবেন, এ বিষয়ে আজকে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন ডায়েটিশিয়ান দীপান্বিতা সাহা। ম্যাডাম, আপনাকে স্বাগত হেলথ ইম্প্যাক্ট বাংলায়। অনেক ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমি ডায়েটিশিয়ান দীপান্বিতা সাহা, এই মুহূর্তে ক্লিনিক্যাল অ্যাসোসিয়েটেড আছি, ফিল্টার প্র্যাকটিস করছি কলকাতা হার্ট ফাউন্ডেশনের সাথে, এবং তাছাড়াও আমি সুরক্ষা পলিটিকের সাথে কিন্তু যুক্ত রয়েছি। আচ্ছা ম্যাডাম, আমরা শুনতে যেটা জানতে চাই, দর্শকে যেটা জানতে চান, যে কোলেস্টেরলটা একটা মানুষের, সাধারণ মানুষের কাছে খুব উদ্বেগের একটা জায়গা তৈরি করে। এই কোলেস্টেরল যখন বেড়ে যায় তখন সমস্যা তৈরি হয়, নানাবিধ সমস্যা তৈরি হয় শরীরে। সেটাই আমরা আসবো যে কোলেস্টেরল বেড়ে গেলে কি কি সমস্যা হয়, কিন্তু আগে আমরা বা কি কি খাওয়া দাওয়া করতে হবে সেগুলো নিয়ে তো আমরা আলোচনা করবো। কিন্তু শুরুতে আমরা যেটা জানতে চাইবো যে এই কোলেস্টেরল আসলে কি? কোলেস্টেরল অবশ্যই এক ধরনের ফ্যাট, যেটা কিন্তু আমাদের স্পেশালি হিউম্যান বডিতে থাকে। এবং কোলেস্টেরল স্পেশালি যেটা আমরা অনেকেই মনে করে থাকি যে আমাদের শরীরে রক্তে মেইনলি কোলেস্টেরল বেড়ে গেলে বিভিন্ন রকমের রোগের আশঙ্কা, কিন্তু কোলেস্টেরল কিন্তু আমাদের শরীরে অনেক অনেক কাজে যুক্ত। মানে কোলেস্টেরল মূলত আমাদের শরীরে, এবং ভিটামিন D3 সিনথেসিস সাহায্য করে আমাদের বডিতে, হচ্ছে বিভিন্ন রকমের যে হরমোন, স্টেরয়েড হরমোন, ইস্ট্রোজেন, অ্যান্ড্রোজেন, প্রোজেস্টেরন, এই ধরনের হরমোন সিনথেসিস করে, এবং নানাবিধ কাজের সাথে কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে। তো কোলেস্টেরল মানেই হচ্ছে যে ব্যাড, এটা অনেকের মধ্যে একটা ভুল ধারণা কিন্তু রয়েছে। আসলে এই কোলেস্টেরল যখন পরীক্ষা করা হয়, লিপিড প্রোফাইল পরীক্ষা হয় যখন, তখন ভালো কোলেস্টেরল, খারাপ কোলেস্টেরল, এগুলো ধরা পড়ে, এগুলো মাত্রা, এগুলো সম্পর্কে অনেকে জানেন না যে কোলেস্টেরলের মাত্রা কত থাকা উচিত, কোন ভালো কোলেস্টেরল কতটা থাকবে, খারাপ কোলেস্টেরল সেটা কতটা থাকবে, এগুলো সম্পর্কে আপনি যদি একটু বলেন। আচ্ছা, মেন হচ্ছে কোলেস্টেরল, ব্যাড কোলেস্টেরল যেটা আপনি বললেন, ব্যাড কোলেস্টেরল এবং গুড কোলেস্টেরল। মানে ব্যাড কোলেস্টেরল হচ্ছে লো ডেন্সিটি লাইপোপ্রোটিন, মানে যেটা আমরা LDL-C বা LDL বলছি। তো LDL হচ্ছে মূলত আমাদের শরীরে কিন্তু ক্ষতিকারক প্রভাব দেয়, মানে অর্থাৎ আমাদের ব্লাডের মধ্যে যদি LDL লেভেল বেড়ে যায় তাহলে কিন্তু আমাদের বিভিন্ন রকমের যে হার্টের বিভিন্ন রোগ, যেগুলো ক্রনিক হার্ট ডিজিজ বা যে হার্ট অ্যাটাক হচ্ছে, সে সমস্ত রোগগুলোর ঝুঁকি বাড়িয়ে তুলছে। আর HDL এর কথা যদি আমরা বলি, হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন, সেক্ষেত্রে হচ্ছে যেটা মূলত আমাদের শরীরে হার্ট হেলথকে ভালো রাখছে, মানে বিভিন্ন রকমের যে হার্ট ডিজিজ গুলো রয়েছে সেগুলো প্রিভেনশনে কিন্তু সাহায্য করে। এবার আমরা যখন মেনলি মূলত কারোর ক্ষেত্রে কার্ডিওভাসকুলার প্রবলেম আসছে, সেক্ষেত্রে আমাদের কিন্তু কোলেস্টেরলের সাথে অনেকগুলো প্রোফাইল দেখতে হচ্ছে, মানে লিপিড প্রোফাইল, যেমন কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড, VLDL, LDL এবং HDL, LDL এর রেশিও হয়। তো সবটাকেই আমাদের মূলত দেখতে হয়, চেষ্টা করতে হবে যে অতিরিক্ত মাত্রা, যে মানে 200 mg, যেটা আমাদের নর্মাল ব্লাড কোলেস্টেরল 100 ml, সেটাকে যদি মেনটেন করার চেষ্টা করতে, মানে এর থেকে অতিরিক্ত মাত্রা বেড়ে গেলে সেটা অবশ্যই ক্ষতিকারক প্রভাব ফেলছে। তাই LDL কোনোভাবেই যাতে না বেড়ে যায়, LDL রেশিওটা বেড়ে যাওয়া মানেই এবং HDL রেশিওটা কমে যাওয়া মানেই কিন্তু সেটা বিপজ্জনকের দিকে যাচ্ছে। আচ্ছা, সেটার মাত্রাটা কত থাকবে? আচ্ছা, ভালো কোলেস্টেরলের ক্ষেত্রে যদি আমরা বলি, HDL-C যেটা, মোটামুটি চেষ্টা করতে হবে যদি সেটা 40 উপরে যেন থাকে, কারণ 40 mg পার নিচে যদি নেমে যায় সেটা কিন্তু খারাপের দিকে যাচ্ছে। ট্রাইগ্লিসারাইডের ক্ষেত্রে যেমন 150 mg পার DL সেটার মধ্যে রাখাটাই ভালো। আর LDL এর ক্ষেত্রে হচ্ছে মূলত যদি সেটা 200-এর মধ্যে যেটা থাকে তাহলে সেটা বেটার, ওর থেকে যদি বাড়তে শুরু করে তাহলে সেটা ক্ষতির দিকে যায়। কোলেস্টেরল বেড়ে যাচ্ছে, এটা আমরা কখন বুঝবো? কোলেস্টেরল বাড়ছে যখন, তখন বেশ কিছু সিমটমস আমাদের শরীরে দেখা যায়। যেরকম এখনকার দিনে ওবেসিটি একটা খুব বড় সমস্যা, মানে বিভিন্ন রোগের একটা বড় সমস্যা কিন্তু ওবেসিটি। তাই বেশিরভাগ পেশেন্ট, আবার সবসময় এটাও নয় যে ওবেস পেশেন্টদের মধ্যেই যে কোলেস্টেরল বাড়ছে সেটাও নয়, অনেক ক্ষেত্রে দেখা যায় যে যারা খুব রোগা বা আন্ডারওয়ে তাদের মধ্যেও কিন্তু কোলেস্টেরল বাড়ছে। তো মেন আমরা সিমটমস বুঝতে পারবো, অনেক সময় দেখা যাচ্ছে একটু ফেটিক লাগছে, একটু ডিজিনেস লাগছে, অনেক সময় হচ্ছে যে
ক্লান্তি ভাব লাগছে, ঘাড়ে যন্ত্রণা করছে, ব্রিদিং শর্টনেস হচ্ছে, এইগুলো অনেক ক্ষেত্রে বুঝতে পারে, বা বুক ধরবর করছে, অনেকটা প্রচন্ড সোয়েটিং হচ্ছে, ঘেমে যাওয়ার একটা সম্ভব মানে সমস্যা তৈরি হচ্ছে। তো এগুলো থেকে বোঝা যায় যে আমার শরীরের উচ্চ রক্তচাপ মানে ব্লাড প্রেশারও বাড়ছে প্যারামিটার, তার সাথে টেস্ট করলে কোলেস্ট্রল লেভেলটাও কিন্তু বাড়ছে। এই কোলেস্ট্রলের সমস্যা কাদের বেশি হতে পারে, মানে কোলেস্ট্রলটা বেড়ে যায় কেন? কোলেস্ট্রল বাড়ার পিছনে মানে যেটা আমি বলছি যে এলডিএল লেভেল যদি বাড়ে, এবার এখনকার আমাদের ফার্স্ট লাইফ মেন যেটা বিষয় যেখানে আমরা দেখতে পাচ্ছি যে ওভারওয়েট একটা বড় সমস্যা, যেখানে অতিরিক্ত বাইরের খাবার মানে বেশি তেলের ভাজা যুক্ত খাবার, সোডিয়াম রিচ যে সমস্ত ফুড গুলো রয়েছে সেগুলো বাড়ার মানে সে সমস্ত ইনটেক গুলো যত বাড়ছে তত কিন্তু আমাদের শরীরে বাড়তি ওজন বাড়ছে, সেখান থেকে দেখা যাচ্ছে যে কোলেস্ট্রল বাড়ার একটা সম্ভাবনা রয়েছে। মানে অ্যাকচুয়ালি যেটা হচ্ছে আমরা ব্যাড ফ্যাট গুলোকে বেশি ইনটেক করছি, মানে স্পেশালি ট্রান্স ফ্যাট, এতে প্রচুর তেলে ভাজা আমরা খাচ্ছি, সেই তেলে ভাজা কিন্তু আমাদের শরীরে এলডিএল লেভেলটাকে বাড়াচ্ছে, মানে আমরা গুড ফ্যাট কম খাচ্ছি, খাচ্ছি ব্যাড ফ্যাট, সেখান থেকে আমাদের শরীরে রক্তে ব্লাড কোলেস্ট্রলটা বাড়ছে। এছাড়াও যদি জেনেটিক্যাল ফ্যাক্টর থেকে আমরা বলতে পারি, যাদের বাবা বা মায়ের তরফ থেকে কারোর যদি থেকে থাকে সেখান থেকে কোলেস্ট্রল নড়ার সম্ভাবনা থাকছে। এছাড়াও দেখা যায় অনেক সময় মেনোপজের পর আফটার মেনোপজ যেখানে হরমোনাল কিছু ডেফিসিয়েন্সি মানে হরমোনাল কিছু ফাংশন সেখানে কমে যাচ্ছে, কিংবা অনেক সময় এখন বিভিন্ন মেটাবলিক ডিসঅর্ডার মানে যেরকম ধরুন টাইপ 2 ডায়াবেটিস কিংবা তার সাথে পিসিওডি পিসিওএস এরকম যে মেটাবলিক ডিসঅর্ডার গুলো রয়েছে হাইপোথাইরয়েডিজম এগুলো থেকেও কিন্তু অতিরিক্ত কোলেস্ট্রল শরীরে বাড়ার সম্ভাবনা আসছে। আচ্ছা ম্যাডাম, এখানে আরেকটি প্রশ্ন যেটা খুব আসে বারবার, যে কোলেস্ট্রল বেড়ে গেলে কি কি সমস্যা হতে পারে শরীরে? কোলেস্ট্রল যখনই বাড়ছে, যেটা আমি একটু আগে বললাম যে সিমটমস গুলো বুক ধরপড় করা, অতিরিক্ত ঘাম কিংবা মাথা ঘুরে যাচ্ছে, ঘাড়ে যন্ত্রণা করছে, এইগুলো থাকছে, এবং অনেক সময় ব্রিদিং শর্টনেস এগুলো তো মোটামুটি থাকবেই। মানে যেটা সমস্যা হচ্ছে যে অতিরিক্ত যখন কোলেস্ট্রল বাড়ছে সেখান থেকে আমরা ইন্ডিকেশনটা হচ্ছে যে ব্লাড প্রেশারটা বাড়া শুরু করছে, যখন দেখা যায় মাথা ঘুরে যাচ্ছে হঠাৎ করে পেশেন্ট ব্লাড প্রেশার লেভেলটা চেক করছেন, তখন দেখা যায় যে ব্লাড প্রেশার লেভেলটা হাই, তখনই যাওয়া ডাক্তার ডায়াগনোসিসের জন্য বলছেন যে লিপিড প্রোফাইলটা টেস্ট করতে, তখনই ধরা পড়ছে যে কোলেস্ট্রল লেভেল বেশি হয়ে গেছে বা ট্রাইগ্লিসারাইড লেভেল বেশি হয়ে গেছে, মানে যেক্ষেত্রে আমরা ডিসলিপিডেমিয়া যে সমস্যাটাকে আমরা বলছি, মানে অ্যাকচুয়ালি কোলেস্ট্রল বাড়লে বা ট্রাইগ্লিসারাইড বা যে কোনো রকমের অনেক সময় দেখা যায় কোলেস্ট্রল ট্রাইগ্লিসারাইড এলডিএল সব কিছু একসাথে বেড়ে গেছে পেশেন্টের, তো এই কন্ডিশনটাকে আমরা অ্যাকচুয়ালি ডিসলিপিডেমিয়া বা হাইপার লিপিডেমিয়া বলছি। আচ্ছা, এটা তো একটা উপসর্গ বলছি না, আমি বলছি কোলেস্ট্রল বেড়ে গিয়ে থাকলে বা বেড়ে গেলে তার পরিণতিটা কি হতে পারে সেই পেশেন্ট? আচ্ছা, এটা তো একটা খুব বড় একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, যেখানে যখন কেউ যদি আনকন্ট্রোল কোলেস্ট্রল মানে উনি কোনোভাবেই সচেতন নন যে ওনার কোলেস্ট্রল বেড়েছে, তাও উনি অনেকেই রয়েছেন যারা ওষুধও খাচ্ছেন প্লাস যে খাবারগুলো খেতে বারণ করা হচ্ছে সেগুলোও খেয়ে চলেছেন, মানে ভাজাভুজি যে সমস্ত খাবার, এতে যেটা হয় যে পরবর্তীতে যে ক্রনিক কার্ডিয়াক প্রবলেম মানে অর্থাৎ হার্ট অ্যাটাকের সম্ভাবনা বেড়ে যাওয়া, বা যেখানে হচ্ছে যে লিভার মানে ফ্যাটি লিভার বা যেটা আমরা এখন দেখি নন অ্যালকোহলিক ফ্যাটি লিভারের সম্ভাবনা অনেক বাড়ছে, মানে অতিরিক্ত ফ্যাট ইনটেক করলে আমাদের শুধু যে হার্টের সমস্যা হয় তা কিন্তু নয়, তার সাথে আমাদের কিন্তু লিভারের সমস্যা হতে পারে, প্যানক্রিয়াস সমস্যা মানে প্যানক্রিয়াটাইটিস কিংবা গলব্লাডার স্টোন যেটা এখন অনেক বেশি বেড়ে গেছে, কোলেস্ট্রল স্টোন মানে কোলেস্ট্রল স্টোন যেটা হচ্ছে মেইনলি, তো এইগুলো হচ্ছে আমাদের পরবর্তীতে সম্ভাবনা বাড়িয়ে তুলছে, তার সাথে বিভিন্ন মেটাবলিক ডিসঅর্ডার গুলো কিন্তু তৈরি হচ্ছে। আচ্ছা, এবার আমরা আসল প্রসঙ্গে আসি যেটার জন্য এই আলোচনাটা শুরু হয়েছে, যে কোলেস্ট্রল নিয়ন্ত্রণে রাখতে তাহলে আমরা কি ধরনের খাদ্যাভ্যাস আমাদের জরুরি? আচ্ছা, প্রথমত হচ্ছে আগে দেখতে হবে যে পেশেন্টের মেটাবলিক রেট কেমন এবং সেই অনুযায়ী আমাদের পদক্ষেপ এগোতে হবে, আর তার সাথে অবশ্যই কোলেস্ট্রল যে বেড়েছে এর পাশাপাশিও যদি অন্য কোনো সমস্যা তার থেকে থাকে সেটা আমাদের মাথায় রাখতে হবে। আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে যে যদি পেশেন্টের দেখা যায় এবার তার ফুড হ্যাবিট গুলো এগুলো তো আমাদের ইনফরমেশন দিতে হবে যে ভেজিটেরিয়ান নন ভেজিটেরিয়ান কোন ফুড গ্রুপ থেকে উনি বিলং করছেন। এবার আমাদের যেটা কনসার্ন থাকবে যে অনেক সময় যেটা আমি বললাম যে অনেকে আন্ডারওয়েট থাকেন অনেকে ওভারওয়েট থাকেন, যারা আমরা দেখছি যে ওভারওয়েট এবং যাদের মধ্যে মানে আমি আমার প্র্যাকটিসে দেখেছি যে ইয়াং জেনারেশন মানে 25-30 বছর বা 20-30 বছর যারা কলেজ গোয়িং বা স্কুল গোয়িং কিংবা যারা হচ্ছে একটু ওয়ার্কিং প্রফেশনে বাইরে থাকেন বেশি বাইরের খাবারটা খাচ্ছে, তো সেক্ষেত্রে আমাদের যেটা প্রথমেই করতে হবে যে বাইরের যে সমস্ত ভাজাভুজি
বা মানে অতিরিক্ত ডিপ ফ্রাইং ফুড যেগুলো রয়েছে বা যেগুলো হচ্ছে যে সফট ড্রিঙ্কস যেগুলো আমরা এক্সট্রা অ্যাডেড ভাবে প্রিজারভেটিভ হিসেবে সুগার অ্যাড করা থাকছে, বা যারা হচ্ছে যে প্রচুর প্যাকেট মানে এখন ইনস্ট্যান্ট বিভিন্ন যে ইজি টু কুক ইজি টু মেক যে সমস্ত ফুড গুলো সেই সমস্ত ফুড ইনটেক বেশি করছেন, সেই ফুড গুলোকে আগে বন্ধ করতে হবে। মানে যেখানে অতিরিক্ত ফ্যাট, অতিরিক্ত সোডিয়াম, অতিরিক্ত সুগার এই জাতীয় যে খাবার রিফাইন ফর্মে যে সমস্ত ধরুন ময়দা হতে পারে, যে সমস্ত ময়দা প্রোডাক্ট যেগুলো আছে যেগুলো অতিরিক্ত ক্যালোরি আমাদের শরীরে বাড়িয়ে তুলছে, সেই সমস্ত খাবারগুলোকে প্রথমেই একদম শুরুতেই বন্ধ করে দিতে হবে। মানে নিয়ন্ত্রিত শুধু নয়, কারণ অতিরিক্ত নিয়ম মানে নিয়ন্ত্রিত বলে মানুষ ভাববে যে ঠিক আছে সপ্তাহে একদিন আমি খেতেই পারি, কিন্তু সেই একদিন থেকে দেখা যাচ্ছে সেই একদিনের পরিমাণটা এমন হয়ে যাচ্ছে সাত দিনের কাছাকাছি সমান হয়ে যাচ্ছে। তাই ওটাকে প্রথম থেকে নিয়ন্ত্রিত করতে হবে না, একদম টোটালি রেস্ট্রিক্ট করে দিতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে যে কোলেস্টেরল যখনই বাড়ছে আমরা যেটা করবো যে কিছু ফ্যাট জাতীয় খাবার মানে ধরুন সেক্ষেত্রে হেলদি ফ্যাট অপশনও মানে সেটা মিল্ক হতে পারে বা মিল্কের যে সমস্ত প্রোডাক্ট গুলো রয়েছে ঘি বাটার যেগুলোই হোক না কেন ওগুলোকে আমাদের একটু কন্ট্রোলে করতে হবে। মানে আমরা মিল্কটাকে বন্ধ করতে বলছি না, সেখানে আমরা ফুল ফ্যাট মিল্কের জায়গায় বলতে পারি ডাবল টোন মিল্ক যেখানে ফ্যাটের পরিমাণটা কম আছে, কিংবা মাছ যদি বলি বড় মাছ যেখানে হচ্ছে তৈলাক্ত মাছের পরিবর্তে আমরা ছোট মাছগুলোকে খাবারের মধ্যে ইনক্লুড করতে বলতে পারি, বা আরেকটা যেটা সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে রেড মিট মানে যাতে হচ্ছে স্যাচুরেটেড ফ্যাট বেশি পরিমাণে রয়েছে এবং সেইটাকে বন্ধ করে দেওয়া যতটা সম্ভব। আমরা চিকেন খেতে পারি, আমরা ছোট মাছ বা এগ হোয়াইট হোল এগও আমরা খেতে পারি নির্দিষ্ট একটা মাত্রাতে। তো আমরা হচ্ছে খাবারের মধ্যে এই ফ্যাট জাতীয় খাবারগুলোকে কন্ট্রোল করব। আবার এরকমটাও নয় যে আমরা ভেজিটেবল সোর্স থেকে ফ্যাট খাচ্ছি মানে সেটাও অনেকটা খেয়ে নিচ্ছি। মানে আমার কাছে একজন পেশেন্টে আমার এক্সপিরিয়েন্স উনি আমার ডেট মানে সব রকমের ড্রাই ফ্রুটস খান, দেখা যাচ্ছে সারাদিনে উনি প্রায় দু বাতির মতন ড্রাই ফ্রুটস খেয়ে ফেলছেন, মানে সেটা প্রায় অলরেডি 40-50 গ্রামের কাছাকাছি, মানে সেটাও তো হেলদি নয়। মানে হেলদি অপশন মানেও যে বেশি আমরা খাবো সেটা কিন্তু কখনোই না, তারও একটা নির্দিষ্ট পরিমাণ রয়েছে। তাই ফ্যাট জাতীয় খাবারগুলোকে আমরা যেগুলো ব্যাড ফ্যাট ব্যাড আমাদের সোর্স অফ ফ্যাট সেগুলোকে বন্ধ করবো, আর যেগুলো গুড সোর্সেস অফ ফ্যাট সেটাকেও একটা মাত্রাতিরিক্ত পরিমাণে আমরা গ্রহণ করবো, এটা প্রথমত। আর দ্বিতীয়ত যেটা বলবো সেটা হচ্ছে প্রোটিন ইনটেক, মানে গুড অ্যামাউন্টে প্রোটিন আমাদের রাখতে হবে, মানে ভেজিটেবল প্রোটিন আমরা রাখতে পারি, সয়াবিন রাখতে পারি যেটা আমাদের হার্ট হেলথের জন্য খুবই ভালো, এছাড়া আমরা ডাল রাখতে পারি, বিভিন্ন রকমের ডাল রাখতে পারি, স্প্রাউটস রাখতে পারি মানে ছোলা বেসন ছোলা ছাতু এগুলোকে আমাদের ইনক্লুড করতে পারি। আর অলরেডি যেগুলো ফ্যাটের সোর্সেস এর মধ্যে আমি বলেই দিয়েছি যেখানে আমরা চিকেন কিংবা হচ্ছে ফিশ এগ এগুলোকে আমরা প্রোটিনের অ্যানিমাল সোর্স হিসাবে আমরা এগুলো রাখতে পারি। এছাড়া আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ফাইবার রিচ ফুড, মানে আমরা যেটা করবো যে এগুলো সিম্পল কার্বোহাইড্রেটটাকে কমিয়ে দিই, মানে ধরুন ভাত বা আলু এই জাতীয় খাবারগুলোকে কিছুটা পরিমাণ কমিয়ে দিয়ে, আমি বন্ধ বলছি না কমিয়ে দিয়ে, যেগুলো বাড়াতে হবে সেগুলো হচ্ছে ধরুন আমরা রুটি খেতে পারি বা গমের তৈরি যে সমস্ত খাবার যেরকম ছাতু হতে মানে গমের তৈরির মধ্যে ডালিয়া করছে বা আমরা রুটি পাউরুটি তার সাথে ডালিয়া এগুলোকে আমরা খাবারের মধ্যে রাখতে পারি। আর এছাড়াও হচ্ছে যে আমরা অল্টারনেটিভ ভাবে কিনোয়া রাখতে পারি, এখন মিলেটসটাকে আমরা ডায়েটের মধ্যে রাখতে বলছি, জোয়ার বাজরা রাগি ওটস এখন ফেমাস ফুডের মধ্যে পড়ছে, তো এইরকম অল্টারনেটিভ অপশনে আমরা ফাইবার রিচ ফুড গুলোকে রাখবো। আরেকটা যেটা খুব ইম্পর্টেন্ট যেটা হচ্ছে যে আমাদের ওভারঅল হেলথ মেনটেন করতে সাহায্য করে সেটা হলো ভেজিটেবলস, মানে যত রকমের কালারফুল ভেজিটেবলস আছে যত বেশি কালারফুল তত বেশি অ্যান্টি অক্সিডেন্ট রিচ হয়, তাই বিভিন্ন কালারফুল যে সমস্ত ভেজিটেবলস যেখানে আমরা ভ্যারাইটিস অফ মেনলি বিটা ক্যারোটিন যেমন গাজর আমরা রাখতে পারি যেটা আমাদের হার্টের জন্য খুব ভীষণ ভালো বিটা ক্যারোটিন, কিংবা এছাড়াও আমরা কুমড়ো রাখতে পারি, বেল বিভিন্ন রকমের বেল পেপার ক্যাপসিকাম যেগুলো রয়েছে সেগুলোকে আমরা রাখতে পারি, কিংবা আমরা রাঙা আলু রাখতে পারি, এরকম সমস্ত সবজিগুলোকে রাখবো, শাক রাখবো প্রচুর পরিমাণে, এবং সারাদিনে অবশ্যই দুটো ফল তার মধ্যে যেন একটা ফল অবশ্যই টক জাতীয় ফল হয়, সেটা যে কোনো লেবু হতে পারে কিংবা পেয়ারা হতে পারে এগুলোকে আমাদের রাখবো, এবং আরেকটা অল্টারনেটিভ মানে পাকা পেঁপে কিংবা আপেল নাশপাতি এরকম কিছু একটা ফল আমাদের খাবারের মধ্যে ইনক্লুড করতে হবে, কারণ যত বেশি ফল বা সবজি এগুলো আমরা খাবো সেটা আমাদের কি করবে হার্ট হেলথ এবং ওভারঅল যে আমাদের শরীরের বিভিন্ন সমস্যা সেগুলোকে প্রোটেকশন করতে সাহায্য করবে, আর তার পাশাপাশি তো জলটাকে আমাদের
নির্দিষ্ট পরিমাণে রাখতেই। আচ্ছা, কি কি খেতে হবে বা কি কি খেতে হবে না সেগুলো সম্পর্কে আপনি বিস্তারিত বললেন। এবার আমরা যেটা জানতে চাইব যে এই খাওয়া দাওয়ার বাছবিচার বা এগুলো মেনটেন করার পাশাপাশি আমাদেরকে তো লাইফস্টাইলেও কিছু চেঞ্জেস আনতে হবে, যদি কোলেস্ট্রলকে নিয়ন্ত্রণ রাখতে হয় জীবনধারায় কি ধরনের পরিবর্তন আনা উচিত বলে আপনি পরামর্শ দেবেন? প্রথমত হচ্ছে এখনকার দিনে আমাদের এতটাই ফাস্ট লাইফ যে আমাদের হাতে সময় কম, আমরা এক্সারসাইজ করার কোনো সময় পাচ্ছি না। বা অনেককে আমি দেখেছি যারা ধরুন এক ঘন্টা দু ঘন্টা জিম করছেন কিন্তু তারপরে গিয়ে ওনারা ব্যাক অফিসে সার্ভিস করছেন, ব্যাংকে সার্ভিস করছেন বা যে কোনো প্রফেশনে যেখানে সারাক্ষণ বসে থাকতে হচ্ছে। তো আমার ওই যে দু ঘন্টা আমি এক্সারসাইজ করলাম আলটিমেটলি সারাদিন গিয়ে আমি বসে রয়েছে, এটা তো বিশেষ কিছু লাভ হলো না, অলরেডি আমার সেটাই স্টোর হতে থাকলো। তাই আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের অবশ্যই একটা টাইম, ওয়াকিং ইজ আ ইউনিভার্সাল এক্সারসাইজ, যেটা যে কোনো মানুষ করতে পারেন। তো যদি কারোর কাছে কোনো সময় না থাকে সে অন্তত পক্ষে সকালবেলা বা বিকালবেলা ভাগ করে নিতে পারেন, যে 30 মিনিট সময়কে সকালে 15 মিনিট বা বিকালে 15 মিনিট এইভাবে ওনারা ডিভাইড করে নিয়ে একটা ওয়াকিং বা কিছু ফ্রি হ্যান্ডস করতে পারেন। যদি কারোর একটু বেশি সময় থাকে তাহলে ওনারা ইয়োগা করতে পারেন, কিংবা কিছু এক্সারসাইজ বা যারা জিমে যাচ্ছেন তাদেরকেও আমার একটাই পরামর্শ যে অন্তত পক্ষে তাদের জায়গা হোক, কিংবা নিজের বাড়িতে যতটুকুনি সময় থাকছেন যে জায়গাগুলো সম্ভব, পাবলিক ট্রান্সপোর্ট যে জায়গায় অনেকটা ডিস্টেন্স সেখানে তো ইউজ করছেন, কিন্তু যে জায়গাটা হয়তো হয়তো দেখা গেলো আমি হেঁটেও যেতে পারবো, সেখানে একটা ট্রান্সপোর্ট না নিয়ে আমরা যদি ওইটুকু জায়গায় একটু হেঁটে যাই বা কাজের সময় যদি মাঝখানে একটু হেঁটে নিতে পারি, আমরা ওই করিডোরের মধ্যে হয়তো একটু হাঁটাচলা করে নেওয়া বা খেয়ে উঠে একটা চক্কর কেটে নেওয়া, এইগুলোকে যদি আমরা ডেলি মানে যারা ওয়াকিং যাদের জন্য আমি স্পেশালি বলছি, যারা বাড়িতে আছেন তারা অনেকেই মনে করেন আমি তো সারাদিন বাড়ির কাজ করছি আমার এক্সট্রা করে আর কিসের দরকার এক্সারসাইজ। এক্সারসাইজ মানে তো শুধু নয় যে আমি মোটা থেকে রোগা হতে গেলে এক্সারসাইজ প্রয়োজন, সেটা না, আমার ওভারঅল ফিজিক্যাল অ্যাক্টিভ রাখা নিজেকে। মানে আমরা অবশ্যই সারাদিন যারা বাড়িতে কাজ করেন তারা নিজেরা কিন্তু ফিজিক্যালি অ্যাক্টিভ, বাট এক্সারসাইজের ক্ষেত্রটা কিন্তু সম্পূর্ণ আলাদা, এক্সারসাইজের ডেফিনিশনটা সম্পূর্ণ আলাদা। তাই একটা নির্দিষ্ট সময় কিন্তু বার করতে হবে আমাদের ব্যস্ততম জীবন থেকে, যেই সময়টাতে আমরা মূলত নিজেদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি করব। কারোর কাছে যদি প্লেস না থাকে, সময় কম থাকে, তো সিঁড়ি থেকে ওঠা নামা করুক। সিঁড়ি থেকে যদি এখন সারাদিনে 10 বার 15 বার যদি সিঁড়ি থেকে ওঠা নামা করেন তাতেও কিন্তু ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা অনেকটাই হয় বা এক্সারসাইজটা অনেকটা রোল প্লে করে, এটা যেমন একটা করণীয়। দ্বিতীয়ত হচ্ছে আমি বলবো যারা স্মোকিং বা অ্যালকোহল কনজাম্পশনের টেন্ডেন্সি রয়েছে সেটাকে চেষ্টা করতে হবে কমানো, এবং অনেকের মধ্যে প্রচুর পরিমাণে টি কফি এই ধরনের ইনটেকের টেন্ডেন্সি থাকে, সেগুলোকে একবার হয়তো কমানো সম্ভব নয়, কিন্তু সেটা পরিমাণটাকে আস্তে আস্তে প্রথমে কমানো, তারপরে বার মানে যতবার খাচ্ছেন সেটাকে আস্তে আস্তে করে কমিয়ে চেষ্টা করতে হবে। সারাদিনে 2 কাপ ইজ এনাফ, মানে এর থেকে বেশি পরিমাণে যেন অতিরিক্ত না হয়ে যায়, এইগুলোকে একটু হ্যাবিট, এবং তার সাথে অবশ্যই একটা সাউন্ড স্লিপ, ঘুমের একটা নির্দিষ্ট 6 থেকে 7 ঘন্টা সেটা যেন একটা সাউন্ড স্লিপ হয় সেটাকে একেবারে। অর্থাৎ দর্শক বন্ধু, কোলেস্ট্রল এত উদ্বেগের একটা জায়গা, সেটাকে নিয়ন্ত্রণে রাখতে কি করবেন, কোলেস্ট্রল আদতে কি, সেটা বেড়ে গেলে কি কি সমস্যা হয়, কোলেস্ট্রল বেড়ে গেলে তার কি কি উপসর্গ, এবং কোলেস্ট্রলকে নিয়ন্ত্রণে রাখতে কোলেস্ট্রল যাদের বেড়ে গিয়েছে তারা কি খাবো কি খাবো না, সেগুলো সম্পর্কে কিন্তু দীপান্বিতা সাহা বললেন, পরামর্শ দিলেন, এবং আশা করি এই পরামর্শে আপনারা যথেষ্ট উপকৃত হচ্ছেন। আপনাদের যদি এই বিষয়ে আর অন্য কোনো প্রশ্ন থেকে থাকে দর্শক বন্ধু, আপনারা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানান, আপনাদের প্রশ্ন বা জিজ্ঞাসা নিয়ে আমরা কিন্তু ডায়েটিশিয়ানের কাছে আবার আসবো। আজকের মতো আপাতত ধন্যবাদ, নমস্কার।